রথযাত্রা উৎসবে মেতে উঠল পুরুলিয়া। এবছর তিনটি রথ বার হয় পুরুলিয়ার সদর শহরে। তার মধ্যে নতুন সংযোজন হলো ইস্কনের রথ। নডিহা দুর্গা মন্দির প্রাঙ্গণ থেকে এই রথ এবার শহর পরিক্রমা করে। যোগ দেন ভক্তরা, নাম কীর্তনে মেতে ওঠেন তারা। অন্যদিকে জেলার ঐতিহ্যপূর্ণ মণিবাইজির রথ এবার 109 বছরে পদার্পণ করল। এই রথ দেখতে আজও সারা জেলা থেকে ছুটে আসেন ভক্তরা। এই রথে আরোহী হন রাধা গোবিন্দ জিউ। পুরুলিয়া জেলার মধ্যে সর্বপ্রথম এই রথযাত্রা শুরু হয় এক বাইজির উদ্যোগে। পঞ্চকোট রাজাদের আমলে তাদের মনোরঞ্জনের জন্য লখনৌ থেকে আনা হয় মুন্নিবাই নামে এক সুন্দরী বাইজিকে। নিজের রূপ ও অসাধারণ কণ্ঠস্বর দিয়ে তিনি মুগ্ধ করেন রাজপুরুষদের। তাদের আনুকূল্যে প্রভূত সম্পত্তি ও অর্থের মালিক হন মুন্নি। তবে তার ধার্মিক প্রকৃতি তাকে নিয়ে যায় এক অন্য পথে। বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয়ে বৈষ্ণবীর জীবন তিনি বেছে নেন। নাম হয় মনোমোহিনী বৈষ্ণবী। 1898 সালে পুরুলিয়া শহরের প্রাণকেন্দ্রে চকবাজারে একটি মন্দির নির্মাণ করেন তিনি। সেখানে শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর বিগ্রহ অধিষ্ঠিত করিয়ে রথযাত্রার সূচনা করেন। নানান দেবদেবীর মূর্তি ও কারুকার্যে ভরা পিতলের রথটি এক দারুণ শিল্পশৈলীর নিদর্শন হয়ে দেখা দেয়। নির্মাণকালে এই রথটির দৈর্ঘ্যে ও প্রস্থে ছিল 12 ফুট এবং উচ্চতা প্রায় 22 ফুট ছিল। পরবর্তীকালে চারদিকে 2 ফুট করে কমানো হয়। 10 চাকার পরিবর্তে রথটি 8 চাকার করা হয়। রাধা গোবিন্দ জিউর দৈনন্দিন সেবা, পূজা ও রথযাত্রা উৎসব সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য মুন্নিবাইজি পুরুলিয়া শহরের তৎকালীন কিছু বিশিষ্ট ব্যক্তিগণকে নিয়ে একটি ট্রাস্টি বোর্ড গঠন করে দেন। এখনও এই বোর্ডের ব্যবস্থাপনাতেই অনুষ্ঠিত হয় পুরুলিয়া জেলার সবথেকে ঐতিহ্যপূর্ণ ও প্রাচীন এই রথযাত্রাটি। Thank you.